আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইরা, আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবহিত করার জন্য আজকের ভিডিওটি করা। যে বিষয়টা সেটা হচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটি দিয়েছে সেটা হচ্ছে প্রত্যেক প্রবাসী নাগরিক, সৌদি নাগরিক এবং অন্য কান্ট্রি থেকে যারা সৌদি আরবে প্রবেশ করবে তারা তাদের নিজের ভ্যাকসিন নেওয়ার যে অবস্থাটা সেটা গভর্নমেন্টকে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে জানায় দিতে হবে। যদি আপনি না জানান তাহলে কি সমস্যাটা হবে সেটা তো আপনারা জানেনই। যাদের ইমিউন শো না করবে তারা 31 আগস্ট থেকে আপনারা কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন না, আপনারা যেতে পারবেন না, এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারবেন না, আরও অনেক সমস্যা পড়বেন। সো যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা ভ্যাকসিন নিয়েছেন, প্রথম দুইটা ভ্যাকসিন নিয়েছেন মানে দুইটি ডোজ ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আপনারা এই রেজিস্ট্রেশন করেন। ভ্যাকসিন যে রেজিস্ট্রেশন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা আপনারা রেজিস্ট্রেশন করে জানাবেন, গভর্নমেন্টকে জানিয়ে দিবেন, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিবেন রেজিস্ট্রেশন করে, তখন আপনাদের তাওয়াক্কাল আনায় আপনাদের ইমিউন শো করবে। যাদের ইমিউন শো করে নাই, যারা আপনাদের ডোজ নিয়েছেন কিন্তু ইমিউন শো করে নাই, তারা রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনাদের ইমিউন শো করবে তাওয়াক্কাল আনা অ্যাপে। তারপর যারা প্রথম ডোজ নিয়েছেন মানে একটি ডোজ নিয়েছেন, ডোজ নেওয়ার 16 দিন, 14 থেকে 16 দিন যাদের আপনার সময় চলে গেছে মানে ওভার হয়ে গেছে ডোজ নেওয়ার, তারাও যদি আপনারা রেজিস্ট্রেশন করেন আপনাদের ইমিউনটা শো করবে। তাছাড়া হচ্ছে যারা আপনারা ভ্যাকসিন নিয়েছিলেন, অসুস্থ ছিলেন, ভ্যাকসিন নেওয়ার পর আপনারা সুস্থ হয়েছেন, এই ধরনের কোনো লোক যদি থাকেন এবং তাদের ভ্যাকসিন নেওয়ার সময়কাল যদি 6 মাসের অধিক হয় তাহলে আপনারাও রেজিস্ট্রেশন করে আপনাদের ইমিউনটা শো করে নেন তাওয়াক্কাল আনা অ্যাপে। পাশাপাশি হচ্ছে আপনারা যারা বাইরের কান্ট্রি থেকে আসবেন, সৌদি আরবে প্রবেশ করবেন, আপনারা আপনাদের যেই রেজিস্ট্রেশন সেটা আপনারা আপডেট রাখতে পারবেন। আপনাদের করোনা ভাইরাসের যে বর্তমান অবস্থাটা সেটা আপনারা এই সিস্টেমে রেজিস্ট্রেশন করে আপডেট রাখতে পারবেন। এবং হচ্ছে আপনারা যারা অথরাইজড ভ্যাকসিন নিয়েছেন, সরকারি ব্যতীত যে সকল ভ্যাকসিনগুলো রয়েছে, ফাইজার, তারপর হচ্ছে মডার্না, হ্যাঁ জনসন, এই ধরনের ভ্যাকসিনগুলো যারা আপনারা নিয়েছেন, আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এই ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র দিয়ে আপনারা কিন্তু ইমিউন শো করাতে পারবেন। যারা একটি ডোজ নিয়েছেন সেটা হচ্ছে অথরাইজড, তারা কিন্তু আপনারা ইমিউন শো করাতে পারবেন না। আপনাদের মিনিমাম 2 থেকে 2টা ডোজের উপরে হতে হবে, তাহলে আপনারা ইমিউন শো করাতে পারবেন প্রমাণপত্র ওয়েবসাইটে ফিল আপ করে। আর যারা একটি ডোজ নিয়েছেন তারা আপনাদের ইমিউন শো করবে না, এবং সৌদি আরবে যাওয়ার পর আপনাদের 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো এই ছিল প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যারা আপনারা ভ্যাকসিন নিয়েছেন কিন্তু আপনাদের তাওয়াক্কাল আনা অ্যাপে ইমিউন শো করে নাই, আপনারা রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে সাবমিট করে দেন, সাবমিট করে তাদেরকে জানিয়ে দেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশটা সেটা আপনারা তাদেরকে জানান, তাহলে আপনার ইমিউন শো করবে। যাদের ইমিউন শো করে নেই আপনাদের শো করবে। এইভাবে আপনার ইমিউনটা আপনি শো করে নেন, তখন আপনি যে কোনো জায়গাতে যেতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। আর যারা ইমিউন শো করাতে পারবেন না, যাদের ইমিউন শো করবেন না, যারা ভ্যাকসিন নেন নাই, তারা কিন্তু আপনারা 1 আগস্ট থেকে কোনো কাজে ঢুকতে পারবেন না, কোনো জায়গায় ঢুকতে পারবেন না, এক জায়গা থেকে আরেক স্থানে আপনারা যেতে পারবেন না, তখন বিপদে পড়ে যাবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, আশা করবো যারা আপনারা ভ্যাকসিন নিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন বা তাদেরকে সাবমিট করে জানিয়ে দেন নাই, আপনারা খুব দ্রুত জানিয়ে দেন। এই ছিল আজকের আপডেট। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন জনস্বার্থে। যদি আপনার মনে হয় যে ভিডিওটা লাইক পাওয়ার যোগ্য, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার মতামত কমেন্ট করে যাবেন। দেখাবেন কোনো নতুন আলোচনায়। আল্লাহ হাফেজ।